পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমার নাম মহিনাক, বাবা মাকে সেটা ঠিক বলতে পারবো না, কারণ তারা নিজেদের পরিচয়টা কখনই দেননি, তাই পিতৃ পরিচয়টা জানানি। যতদূর জানি আমার জন্ম দেওঘরে। দেওঘর, দেওঘর নামটা শুনে আপনি এরকম চমকে উঠলেন কেন? দেওঘরের সঙ্গে কি আপনার কোনো কানেকশন বা পরিচিত কেউ আছে? শোনো বাবা, আমি তোমাকে বলছি, আমার কথাটা শোনো। এই ছেলেটা নিশ্চয়ই কিছু একটা জানে, ও জেনে শুনে ইচ্ছে করে শুনিয়ে শুনিয়ে আমাদের এই কথাগুলো বলছে, আমি জানি। আচ্ছা, আমি কি জানবো? আমার জন্য আপনি এরকম উত্তেজিত হচ্ছেন কেন? তোকে দেখলে আমার গা পিত্তে জ্বলে যায়, আমার ভীষণ রাগ হয়। তুমি যাও তো এখন এখান থেকে। আসলে কি বলুন তো, আমার বাবা মা আমায় ছেড়ে চলে গেলেও আমি একবার কাউকে ধরলে সহজে ছাড়ি না। বাচাল ছেলে কোথাকার! ছেলেটাকে দেখেই শৈল এত রাগারাগি করছে কেন? দেওঘরের ছেলে শুনে কি শৈল এতটা উত্তেজিত হয়ে উঠলো? আমার তো দেখে মনে হচ্ছে ছেলেটা একটু অন্য ধরনের। না, এই পুরো বিষয়টা আমাকে দেখতে হবে এবার। না চাইলেও যে আপনাকে সহ্য করতে হবে শৈলমা, এত কষ্ট করে আপনাকে পেয়েছি। তারা মন্দিরে আসছে না বলে তুমি এরকম আমাকে জ্বালাতন করবে? সত্যি মা, যেমন তারা তেমন তুমি, সমান ছেলে মানুষ। সেদিন নাকি তারা কাঁসর ঘন্টা বাজিয়ে তোমার ঘুম ভাঙিয়েছে, আবার প্রদীপের জল ঢেলে প্রদীপ নিভিয়ে দিয়েছে, খুব নাকি ঝগড়া করেছে তোমার সঙ্গে, আমি সব শুনেছি মা। তারপর থেকে তারা অভিমান করে মন্দিরে আসছে না, আর তুমি অভিমান করে মালা পড়ছো না, আর তোমাদের দুজনের এই মান অভিমানের মধ্যে বিপদে পড়েছি আমি। ভাবছি মোহন ভোগ দিয়েই দুজনের রাগ ভাঙাতে হবে। আপনি কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়েছিলেন? আপনি যখন থেকে মায়ের সাথে গল্প গাছা করছিলেন, বেশ মজা লাগছিল কিন্তু আপনার গল্প শুনে, মনে মনে হাসছিলাম। এটা কিন্তু ভারী অন্যায়, সাড়া না দিয়ে অন্যের কথা শোনা। আপনি নিশ্চয়ই ভাবলেন আমার মাথা খারাপ হয়ে গেছে মায়ের সঙ্গে এভাবে কথা বলছিলাম বলে। আসলে কি জানেন তো, আমি মায়ের সঙ্গে এভাবেই কথা বলি। যখন খুব ছোট ছিলাম একবার তো মরেই যাচ্ছিলাম, মায়ের চরণামৃতই আমার প্রাণ ফিরিয়ে দিয়েছে। তখন থেকে আমি বিশ্বাস করি এই জীবন আমার মায়েরই দেওয়া। অনেকে মাকে তো নিছক পাথরের মূর্তি মনে করে, আবার কেউ দেবী ভেবে দূরে সরিয়ে রাখে, কিন্তু আমি সেটা কখনোই পারিনি। আমার মনে হয় মা রক্ত মাংসের মানুষেরই মতো, যার কাছে নিজের মনের আনন্দ দুঃখ অভিমান সব কিছু খুলে বলা যায়। এই মাই কখনো বাচ্চা মেয়ে হয়ে দুষ্টুমি করে, আবার কখনো স্নেহময়ী হয়ে আগলে রাখে, চোখের জল মুছিয়ে দেয়। কিন্তু মায়ের সাথে আপনার এই আশ্চর্য সম্পর্ক নিয়ে বাড়িতে আর কেউ কিছু বলে না? বাবা বলে না, আবার ডাক্তারবাবুই কত কথা বলে। ডাক্তারবাবু তো যুক্তিবাদী মানুষ, যুক্তি ছাড়া কিছু বিশ্বাসই করে না, তাই মনে করে আমি জোর করে পাষাণ মূর্তিতে প্রাণ খুঁজে পাই, এটা আমার অন্ধ ভক্তি। কিন্তু ভক্তি আর যুক্তিতে বিরোধ কোথায়? দেখুন, আপনার কাছে ভক্তির চেয়ে বড় যুক্তি আর কিছু নেই। একটা কথা জানেন তো,
বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। সবাই নিজের জায়গায় ঠিক, বিরোধের জায়গা না তৈরি করলেই হলো। দেখুন, আমি অবিশ্বাসী বলে অন্য কারোর বিশ্বাসে আঘাত করব, এই অধিকার তো আমায় কেউ দেয়নি। আর ভক্তি আর যুক্তি চাইলেই কিন্তু একসাথে থাকতে পারে। মায়ের প্রতি আমার ভক্তি আপনার থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। আপনিও মায়ের গান করেন, আমিও করি, কিন্তু আমি গিটার বাজিয়ে আমার গানের স্টাইলে মা রেগে যায় এটা আমি তো বিশ্বাস করি না। দেখুন, বিশ্বাসে প্রকাশ করার ধরন সবার বিভিন্ন হতেই পারে। ঠিকই তো, প্রকাশ ভঙ্গি আলাদা হলে বিরোধ হবে কেন? শুধু নিজের বিশ্বাসটাকে আঁকড়ে বাঁচলেই তো হলো। অঘোরং পদ্মপত্রাভ বিশালাস্মিতলোচনম। শৈল, তুমি মৃত সন্তানের জন্ম দিয়েছ, মৃত বৎসা তুমি। আমার সন্তান পৃথিবীর আলো দেখতে কেন বাবা? কেঁদো না, কাঁদছো কেন তুমি? এটা কিসের ইঙ্গিত তোমার তো বোঝা উচিত। ইঙ্গিত? শৈল, তুমি কোনো বিশেষ মানুষের মা হওয়ার জন্য জন্মাওনি, তুমি হবে আপামর মানুষের মা। এই অধ্যায়টা ভুলে যাও তুমি, এই সময়ের উপর চিরদিনের মতন যবনিকা পড়ুক। তুমি শৈল মা, তুমি জগতের সবার মা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।